हेलो व्यूअर्स, आजकल ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রাইস বন্ড মিলাবেন। প্রাইস বন্ড মিলানোর জন্য আপনাকে পেপারের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যদি প্রাইস বন্ডের ড্র হয়, আপনারা সবাই জানেন যারা প্রাইস বন্ড কিনেন যে প্রাইস বন্ড কিন্তু 4 মাস পর পর ড্র হয়। সেই ক্ষেত্রে আপনি যদি আমি যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রাইস বন্ড নাম্বারগুলো এন্ট্রি করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি যখনই ড্র হবে অটোমেটিক্যালি আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে আপনি ড্রতে বিজয় হয়েছেন কি হন নাই, সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো মূল টিউটোরিয়ালে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালার সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তা আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট আমি এখন ওপেন করব। অ্যাপটি ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রেখে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, প্রাইস বন্ড চেকার। অ্যাপটির নাম হচ্ছে প্রাইস বন্ড চেকার। এটি ডাউনলোড লিঙ্ক তো আমার ফেসবুক পেজে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ইনস্টল করে আপনারা এইভাবে এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস বন্ড চেকার সম্পূর্ণ বাংলায় এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি এক এক করে দেখাতে গেলে আপনাদের এখানে অনেক সময় লাগবে। তো কিভাবে আপনার কি কি না আপনি যে প্রাইস বন্ডটা কিনেছেন সেটি অ্যাড করবেন কিভাবে সেটি এখন দেখাবো। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে থ্রি লাইন যে মেনু বার আছে এখানে ক্লিক করে দিবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আছে, প্রাইস বন্ড সম্পর্কিত এবং প্রাইস বন্ড র এবং সাধারণ জিজ্ঞাসা এরকম এবং রেজিস্ট্রেশন। তা আপনারা প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এই রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিলে এখানে আপনাদের একটি নাম দিতে হবে, একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে এবং এখানে একটি পাসওয়ার্ড, নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট ক্লিক করবেন। তো আমি জাস্ট এটা কমপ্লিট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার লগ ইন করতে বলবে। তো লগ ইনে আপনার ইমেলটি এবং আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে, আপনার মোবাইল নাম্বারটি। তার আগে উপরে আপনি এখানে ক্লিক করে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখানে জিরো বাদে আপনার নাম্বারটি দিবেন। তো এখান থেকে আমি জিরো বাদে নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখে নেবেন আপনার নাম্বারটি, এবার হ্যাঁতে ক্লিক করে দিবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন এখানে স্টেপ টু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার মোবাইলে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে। তো আপনি যে সিমটি দিচ্ছেন সেই সিমের একটি কোড এখানে আপনাকে দিতে হবে, সেই কোডটি পাঠিয়েছে সেই কোডটি। তো আমি সেই কোডটি এখন আমার ফোনটা অন্য সিমে আছে, আমি সেই কোডটি এখানে দিয়ে দিব। দেন সাবমিটে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমার সেই সিমের কোডটি চলে এসেছে, আমি সেই কোডটি দিয়ে দিব। এখন কোডটি দিয়ে নিচে সাবমিট করুন এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দিলে ভেরিফিকেশন সফল হয়েছে। তো এবার মূল ইন্টারফেস এখানে আপনাদের কাজটি হয়ে গেছে। অবশ্যই আপনাদের যে ইমেল এবং যেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি করেছেন সেটি মনে রাখবেন, কারণ পরবর্তী লগ ইন হওয়ার ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। এখন আমি এখানে কিভাবে প্রাইস বন্ড অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ক্লিক করুন, 10টির বেশি প্রাইস বন্ড যোগ করতে এখানে ক্লিক করতে বলছে, মানে আপনি 10টি ফ্রিতেই যোগ করে রাখতে পারবেন। আর 10টার বেশি প্রাইস বন্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আপনাদেরকে ওনাদের সাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনাদের কিছু সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে, সেক্ষেত্রে কিছু চার্জ দিয়ে সেখানে আপনার অ্যাড করতে হবে প্রাইস বন্ডগুলো। তো আমি এখন ফ্রিতেই, যেহেতু আমরা 10টা অ্যাড করতে পারবো, তো আমি এখন ফ্রিতেই 10টি অ্যাড করব। তো 10টি অ্যাড করার জন্য ফ্রিতে আমরা এখানে ক্লিক করে দিব। ফ্রিতে যেহেতু 10টি অ্যাড করব সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করব। তো এখানে অ্যাড করার জন্য আমরা এই প্রাইস বন্ড এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিব।
প্রাইস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে একটি করবেন না একাধিক করবেন? তো আমি যেহেতু একাধিক করব, আমি একাধিককে সিলেক্ট করব। আপনি চাইলে একটি করেও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি মূলত 6টি করব। তো আমার সিরিয়াল হচ্ছে খ ন, তো আমি এখানে ক্লিক করব, করে এখান থেকে খ ন যেটি আছে আমি সেটি বের করব। তো এখান থেকে জাস্ট আপনি আপনার প্রাইস বনের যে নাম্বারটি সেটি আপনারা বের করে নেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে সঠিকভাবে এটি আপনারা বের করে নিয়ে আমার এই যে খ ন এই সিরিয়াল, এবার আমি প্রথম একটি নাম্বার এখানে লিখবো যে শুরু প্রাইস বন নাম্বার। তো প্রথম নাম্বারটি আমি এখানে লিখবো। আপনি যে সিরিয়ালে দিবেন, আপনার যে সিরিয়ালগুলো যদি এক থাকে আপনি অবশ্যই সেটার প্রথমটা লিখলেই বাকিগুলো চলে আসবে। তো আমি এখানে জাস্ট প্রথমটি নাম্বারটি দিব 0485471। তো দেন আমি এখানে এটি দিলাম। দেওয়ার পরে নিচে কতগুলো, এই কতগুলো অপশনের নিচে আপনি ক্লিক করে দিবেন। আমি এখানে দিব 6টি। তো ফ্রেন্ডস, 6টি দেওয়ার পরে আমি এবারে সংরক্ষণ করুন। দেখতে পাচ্ছেন আমি এটি ক্লিক করার সাথে সাথে আমি যে নাম্বারগুলো দিয়েছিলাম আমার 6টি সবগুলো নাম্বার কিন্তু এখানে চলে আসছে। এখানে আসার পরে আমি 6টি অ্যাড করব। এবার এই সংরক্ষণ করুন, এই অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু আমি যে 6টি অ্যাড করেছি অটোমেটিকলি 6টি নাম্বার এখানে চলে আসছে। এখান থেকে খুব সহজে এভাবে আপনি 10টি ফ্রিতে অ্যাড করতে পারবেন। তাই আমি যে 6টি অ্যাড করেছি, এই 6টি আমার একই সিরিয়ালের, সেজন্য আমি একসাথে 6টি অ্যাড করলাম। দেন এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার 6টি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এবার যেই তারিখই ড্র হোক আমার কিন্তু এই প্রাইস বনগুলোতে যদি একটি হয়তো আমি বিজয়ী হই, সেক্ষেত্রে আমার এখানে নোটিফিকেশন চলে আসবে। তো এখান থেকে আপনি তারিখ অনুযায়ী, এখানে তারিখ অনুযায়ী ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কতগুলো প্রাইস বন আছে, কত তারিখে কিনেছেন এখানে, এবং মানে কত তারিখে সাবমিট করেছেন। এরপরে আপনি যদি এই থ্রি লাইন মেনু বারে ক্লিক করে দেন, এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইস বন, এটা ক্লিক করে দিলে আপনি দেখবেন আপনার প্রাইস বনগুলো এখানে শো করবে। নেক্সট যদি আবার থ্রি লাইন মেনুতে ক্লিক করেন, আমি কি জিতেছি এই অপশনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার এখানে প্রাইস বনগুলো যদি ড্রর সময় এটি মিলে, সেক্ষেত্রে আপনি এখানে একা এখন আছে আপনি বিজয়ী হননি। তার মানে দেখার পরে ওনারা বলে দিবে এখানে আপনি বিজয়ী হলে যে আপনি বিজয়ী হয়েছেন। এরপরে যদি আপনি মেনুতে ক্লিক করে দেন, এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব করুন, আমার সাবস্ক্রিপশন, বিভিন্ন অপশন আছে, আপনার প্রোফাইলটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন এখান থেকে। তো চমৎকারভাবে এখানে যদি আপনি অ্যাড করে রাখেন আপনার প্রাইস বনগুলো, খুব সহজে এখান থেকে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি বিজয়ী হন। আপনার কোনো একটা প্রাইস বন যদি মিলে, সাথে সাথে আপনার সেই তারিখ মতো আপনি যদি মনেও না থাকে, অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, আপনাকে খুব সহজে এটা নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনি বিজয়ী হয়েছেন অথবা আপনি বিজয়ী হননি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটিতে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।